অদ্ভুত এক গ্রাম, দেখলে মনে হয় ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে চলে। প্রস্তর যুগে ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনার সমাধান করতে অন্তত 5000 বছর লেগে গেল বিজ্ঞানীদের। যে গ্রামটিকে নিয়ে এই ঘটনা তা বর্তমানে স্লোভাকিয়ায়। মার্জিয়া মান্নানের রিপোর্ট। স্লোভাকিয়ায় অবস্থিত ভাবরেলে প্রায় 5000 বছর আগে গড়ে ওঠা এক ঘুরন্ত গ্রামের খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। একটা আস্ত গ্রাম এমনভাবে তৈরি হয়েছিল যা দেখলে মনে হবে যেন তা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে চলেছে। সেই ঘুরন্ত গ্রামের রহস্যেরই সমাধান হলো এত বছর পর। সম্প্রতি প্লাস ওয়ান নামে এক পত্রিকায় গ্রামটির এভাবে গড়ে ওঠার প্রকৃত কারণ প্রকাশিত হয়েছে। গ্রামটিতে অদ্ভুত একটি বৈশিষ্ট্য লক্ষ্য করেন বিজ্ঞানীরা। তারা দেখেন গ্রামের বাড়িগুলো প্রতিটি একটু একটু করে বাঁদিকে ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। কারণ অনুসন্ধান করতে গিয়ে নানা মতবাদ সামনে উঠে আসে। গবেষকরা অনুমান করছিলেন ডান দিক দিয়ে বয়ে আসা প্রবল বাতাস থেকে বাঁচতেই এভাবে বাড়িগুলো বানানো হয়েছিল। আবার অনেকের ধারণা সূর্যের আলো পেতেই এমনটা করা হয়েছিল। তবে প্রকৃত কারণ সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীরা দেখেছেন বেশিরভাগ মানুষকে কোনো লাইনের মাঝখান চিহ্নিত করতে দিলে তারা যে বিন্দু নির্দিষ্ট করে থাকে সেটি সামান্য বাঁদিক ঘেঁষেই হয়ে থাকে। আসলে সবটাই মানুষের মস্তিষ্কের খেলা। এই বিষয়টি নাকি ঘটেছিল প্রস্তর যুগে গড়ে ওঠা গ্রামটিতে। প্রথম বাড়ির সঙ্গে সমান্তরালভাবে দ্বিতীয় বাড়ি তৈরি করতে গিয়ে মাঝখান স্থির করা যায়নি, সামান্য বাঁদিক ঘেঁষে তৈরি হয় দ্বিতীয় বাড়ি। একই ঘটনা ঘটেছিল পরবর্তী বাড়িগুলোর ক্ষেত্রেও। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বর্তমানে এই সমস্যায় আর পড়তে হয় না মানুষকে। মার্সিয়া মান্নান, মাইন্ড টিভি।